রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেছেন, 2025 সাল নাগাদ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে। মন্ত্রী আরো বলেন, দেশের সকল জেলায় রেল সংযোগ স্থাপন করে আপামর জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে। রেলপথ মন্ত্রী বলেন, পাশাপাশি পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজও চলছে। পদ্মা সেতু হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেল সংযোগ স্থাপনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। রেলমন্ত্রী জানিয়েছেন, দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। এই ধারাবাহিকতায় বরিশাল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ভাঙ্গা হতে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশদ নকশা প্রণয়ন সহ বাস্তব সমীক্ষা প্রস্তাব গত 16 সালের 9 অক্টোবর পরিকল্পনা মন্ত্রী অনুমোদন পায়। পরামর্শ প্রতিষ্ঠানের সঙ্গে গত বছরের 19 জুন তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে সমীক্ষা চলছে, প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি 40%। সম্ভাব্যতা সমীক্ষা শেষে প্রস্তাবিত অ্যালাইনমেন্ট ও বিশদ নকশা অনুযায়ী বিনিয়োগ প্রকল্প গ্রহণ করে বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে এবং তা পায়রা বন্দর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। 2025 সাল নাগাদ ঢাকা হতে পদ্মা সেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে বলে জানান রেলমন্ত্রী।